বড়দিনের ছুটি মানেই পর্যটকদের পছন্দের জায়গা দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির সমুদ্র সৈকত। বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী। সেই সাথে বড়দিনের ছুটি আনন্দে অনেকে ঝাউ জঙ্গলের পিকনিকের আনন্দে মেতে উঠেছে। কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দীঘার সৈকতে বলে প্রশাসন সূত্রে খবর। এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে। সেই সাথে স্নান ঘাটগুলিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে বেশ পুলিশ নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। বলছি বড়দিনের দীঘা কেমন এনজয় করছেন কি বলবেন? কি কি পরিকল্পনা রয়েছে সারাদিন? অ্যাকচুয়ালি আমরা এসেছি সবাই ফ্যামিলির সাথে, তো এখানে এসে আমরা পিকনিক করছি, মানে নিজেরা রান্না করছি, তারপর দীঘা যাব, মানে সমুদ্রে যাব, স্নান টান করব, দেন আদার টুরিস্ট প্লেসগুলো আছে যেমন মন্দারমণি, নন্দারমণি এইসব আছে, এইসব পাশাপাশি অমরাবতী পার্ক টার্ক আছে, তো এগুলোতে একটু রাইডিং রাইডিং হবে এইসব। আজকে সমুদ্রে স্নান হয়েছে না? ওই যাবো আর কি, মানে রান্না বান্না হচ্ছে এখন, চলবে, তারপরে কিছুক্ষণ পর যাবো আর কি। সমুদ্রে স্নান হয়েছে? আর সারাদিন কোথায় ঘুরা হবে? আর ঘুরা হবে কত সারাদিন? প্রচুর লোকের সমাগম হয়েছে এবং দীঘার পাশাপাশি যেহেতু আমাদের বাড়িটা, এবং বহু আনন্দ করছি আমরা।